আসসালামু আলাইকুম দর্শক, বহু প্রতীক্ষার পর অবশেষে ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে। তো চলুন আজকে ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজাল্ট, অনেকেই দেখতে পাচ্ছেন না, অনেকের সমস্যা হচ্ছে, এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো 100% আপনি রেজাল্ট নিজে নিজে দেখতে পারবেন। যতই আপনার সার্ভারের সমস্যা হোক, যত যাই হোক, আপনারা দেখতে পারবেন কীভাবে কোন ব্রাউজার দিয়ে আমি এটা ওপেন করছি সব কিছু বলবো ভিডিও শেষে। তার আগে বলে রাখছি, যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওতে সুন্দর করে গুড নাইস যে কোনো একটা লিখে একটা কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমার এক ভাই আমার কাছে কিন্তু একটা দিয়েছে হোয়াটসঅ্যাপে, যে তার অ্যাডমিট কার্ড দিয়েছে যে যাতে আমি রেজাল্টটা দেখি। তো চলুন তার আগে আমি রেজিস্ট্রেশন ইয়ারটা কার্ডটা দেখি, তারপরে আমি রেজাল্টটা বের করব। তার হচ্ছে রোল নাম্বার হচ্ছে 23-01-681, 23-01-681। প্রথমে তার রোল নাম্বার তো লাগবে না, শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই বের করা যাবে, কারণ আমি জিএস সার্টিফিকেট দিয়েছি। এখানে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে তার কত, রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমি দেখি এখানে দেখতে পাবো 211-041। এক সেকেন্ড, 211-041-0। ২৮-৪৩, ওকে। এখন পরীক্ষার সালটা দিতে হবে 2022, ওকে। দেওয়ার পরে যদি আমি সার্চ রেজাল্টে ক্লিক করি, সার্চ রেজাল্টে ক্লিক করলে একটুখানি অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলেই কিন্তু এখানে আমরা রেজাল্টটা দেখতে পাবো। তো দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আমরা, দর্শক বহু প্রতীক্ষার পর একটু সময় লাগছে কিন্তু রেজাল্টটা কিন্তু আমরা বের করেছি। এই যে রেজিস্ট্রেশন নাম্বার মিজান আলী প্রমোটেড, এ কিন্তু দেখি দেখি একটা সাবজেক্টের মতো ফেল আসছে, মোটামুটি সবগুলোতেই পাস আসছে। এটা হচ্ছে আমার এক কলিগ, যাই হোক, ওকে রেজাল্টটা সুন্দরভাবে দেখেছে, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে রেজাল্ট দেখতে পারবেন, আপনারা ডাউনলোডও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যদি মোবাইলটা সামনে দিকে করি, লম্বা করি, তাহলে যে দেখতে পাবেন এই যে রেজাল্ট শিট, তাহলে এখান থেকে সুন্দর করে এভাবে জুম করে এটা স্ক্রিনশট দেওয়া যাবে, ওকে, তাহলে এটা সেভও করা যাবে, কোনো সমস্যা নেই। আবার রেজাল্টটা তো দেখালাম, এখন কীভাবে রেজাল্টটা দেখলাম সেটা আপনাকে জানার বিষয়। রেজাল্টটা দেখার জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা অপরা মিনি ব্রাউজার, এই যে এটা ডাউনলোড করেছি, এই যে অপরা মিনি, অপরা মিনিটা ডাউনলোড করেছি। অপরা মিনি ডাউনলোড করার পর আপনি জাস্ট কী করবেন, এই যে এখান থেকে একটা নিউ ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন এ নিউ রেজাল্ট, এ নিউ রেজাল্ট রেখে যখন আপনি সার্চ করবেন তখন যে ওয়েবসাইটটা আসবে অটোমেটিক সেই ওয়েবসাইটটা ওপেন করবেন। আর যদি ওপেন না হয় জাস্ট এখান থেকে চাপ দিয়ে আপনি ডেস্কটপ ভার্সন করে দিবেন, ডেস্কটপ ভার্সন করে নিলে কিন্তু এই যে এখান থেকে অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে এটা অন হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।